স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এই এপিসোডে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা একটু আমাদের জেনারেল টপিক্সের থেকে হাটকে আমরা জেনারেলি সরকারি চাকরির খবর নিয়ে আলোচনা করি, কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা খুব ভালোভাবে জানেন। চাকরিতে পরীক্ষা তো দু একটা হচ্ছে, কিন্তু নিয়োগ হচ্ছে না, বহু সময় লাগছে, রেজাল্ট আউট হচ্ছে না, খুবই স্বাভাবিকভাবেই সাধারণত খুবই দুর্দশার মধ্যে ভুগতে হচ্ছে। তাছাড়াও তিন বছর চার বছর লেগে যাচ্ছে একটা একটা পরীক্ষার রেজাল্ট আউট হতে, রিক্রুটমেন্ট হতে তো বোধহয় আরও এক বছর বেশি। তো এই সমস্যার জন্য কিছু কিছু পার্ট টাইম কাজের খবরও কিন্তু আসছে, সেগুলো আপনারা করতে পারেন। বেসরকারি কাজ, পার্ট টাইম কাজ কোনো কাজই লজ্জার নয়। আপনি পার্ট টাইম কাজ করতে করতে নিজের পড়াশোনা চালিয়ে যাবেন, সরকারি চাকরির পরীক্ষা তো অবশ্যই দেবেন, সরকারি চাকরির চেষ্টা তো অবশ্যই করবেন, কিন্তু আপনারা কিন্তু অ্যামাজনের সঙ্গে কাজ করতে পারেন না। এটা কোনো রকম স্পন্সর ভিডিও নয়, কোনো কিছুই না, জাস্ট নিজের থেকেই আমি একটা খবর দেখলাম, খুব ভালো লাগলো দেখে, যে মানুষ চার ঘন্টা পার্ট টাইম কাজ করছে, করে 70,000 টাকা 80,000 টাকা ইনকাম করছে। তো আপনারাও এই কাজটি করতে পারেন। আপনার কাছে যদি বাইক থাকে, আপনি যদি বাইক চালাতে পারেন, মোবাইলে কথা বলতে পারেন বা স্মার্টফোন ব্যবহার করতে পারেন, তার সাথে সাথে আপনি যদি স্কুল ফাইনাল পাস করে থাকেন, এইটুকু যোগ্যতায় আপনি পার্ট টাইমও কাজ করতে পারেন আর ফুল টাইমও কাজ করতে পারেন। ফুল টাইম কাজ করলে আরও ইনকাম বেশি হবে। তো সামান্য পার্ট টাইম কাজ করে আপনারা এই বিষয়টি দেখতে পারেন। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে কন্টিনিউ করুন, আর যারা মনে করছেন যে একদমই বেকার জিনিস, এই টপিক্সটা আমার জন্য নয়, বা আমি কখনোই ডেলিভারি বয়ের বা এই ধরনের কোনো কাজ আমি করতে যাব না, চার ঘন্টাও নষ্ট করব না, তাহলে আপনি ভিডিওটি ছেড়ে দিতে পারেন। তো যারা ইন্টারেস্টেড তারা দেখুন, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে আপনার। যদি পার্ট টাইম লকডাউনে বসে কিছু কাজ করে তিন চার ঘন্টা, কিছু মানে 70,000-80,000 নাই হোক, 20-30,000 ইনকাম হলেও আমার মনে হয় এটা খারাপ নয়। তো আপনি চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা করতে হবে, যদি আপনি পার্ট টাইম কাজ করেন তাহলে মোটামুটি 3-4 ঘন্টা খরচ করতে পারেন পার ডে হিসেবে। এখানে আপনারা জানেন অ্যামাজন যে প্রোডাক্টগুলো ডেলিভারি করে, প্যাকেটগুলো ডেলিভারি করে মোটামুটি 7:30 থেকে 9:00 পর্যন্ত ডেলিভারি করে। আপনি যে কোনো সময় আপনি বাছাই করতে পারবেন, আপনি ফর্ম ফিল আপের সময় আপনার টাইমিং চুজ করতে পারবেন, সেই টাইম অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আর আপনাকে অ্যামাজনের সেন্টার থেকে 10-15 কিলোমিটারের মধ্যে প্যাকেট ডেলিভারি করার কাজ দেবে, তাহলে এটাও কোনো কষ্টকর ব্যাপারও নয় বা খুব ভয়ঙ্কর ব্যাপারও নয়। 10-15 কিলোমিটার আপনার নিজের এলাকায় নিজের বাইকে এবং তেল খরচ পড়া দেবে, তাহলে আপনার কোনো সমস্যা নেই এইটুকু কাজ করতে, তাহলে আপনি বারটাই কাজ করতেই পারেন। মোটামুটি 10-15 কিলোমিটার এরিয়ার মধ্যে আপনাকে প্যাকেটগুলো ডেলিভারি করতে হবে। আর যারা কাজ করে মোটামুটি তারা বলছে যে চার ঘন্টায় তারা 100-150টা প্যাকেট ডেলিভারি করে থাকে, তাহলে 100-150টা প্যাকেট যদি ডেলিভারি 10-15 কিলোমিটারের মধ্যে, অবশ্যই 4 ঘন্টায় সম্ভব, কারণ এই বক্তব্যটা যারা অলরেডি ডেলিভারি বয় আছেন তাদের। তাহলে আপনি যদি এই হিসেবে চলতে থাকেন তাহলে দেখবেন 150-100টা করেও যদি কমপক্ষে ধরা হয়, 100টা করেও যদি প্যাকেট আপনি ডেলিভারি করেন 4 ঘন্টা করে, তাহলে প্রতিদিন যদি করেন মাসে মোটামুটি আপনার ইনকাম দাঁড়িয়ে যাচ্ছে 60-70,000 টাকা। এক একটা ডেলিভারি প্যাকেটে মোটামুটি আপনার 15-20,000 টাকা করে থাকে, ১৫-২০ টাকা করে থাকে। আর পার ডে যদি আপনি 100-150টা, আপনি যদি খুব কম করেও 100টা প্যাকেটও ডেলিভারি করেন, 100টা প্যাকেট ডেলিভারি করলে 20 টাকা করে পেলে আপনি পার ডে 2,000 টাকা ইনকাম করছেন, যেটা কিন্তু একটা হিউজ ইনকাম। খুব খুব কম বললাম এটা, এর থেকে তো বেশি আরামসে হতে পারে। তো চলুন দেখি আমরা এই নোটিশটাতে কী বলছে। আগে আমরা দেখব যে কীভাবে আপনি করতে পারবেন বা কী লাগে ডেলিভারি বয় হওয়ার জন্য। দেখুন এখানে বলছে, স্কুল বা কলেজ যেটাই পাস করে থাকবেন কেন, সেটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, আপনার নিজের একটা বাইক বা স্কুটার থাকা বাধ্যতামূলক, পাশাপাশি বাইক বা স্কুটারের পেপার্স অর্থাৎ ইন্স্যুরেন্স এবং রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক, এইটুকু আপনার ক্রাইটেরিয়া প্রয়োজন হবে। এই চাকরির জন্য আবেদন করতে আপনি ইমেল আইডি থেকে রেজিস্টার করতে পারবেন, যেটার লিঙ্ক হচ্ছে এটা, ভালো করে দেখে নিন যেটার লিঙ্ক হচ্ছে এটা, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। সাইটে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন, এছাড়া অ্যামাজনের যে কোনো সেন্টারও গিয়েও আপনি আবেদন জানাতে পারবেন। অ্যামাজন ডেলিভারি বয়রা প্রতি মাসে বেতন পেয়ে থাকেন, এর মধ্যে আপনার পেট্রোল খরচও কিন্তু তারা দিয়ে দিচ্ছে। একটি প্রোডাক্ট ডেলিভার করার জন্য 15-20 টাকা পর্যন্ত পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি দিনে 100 প্যাকেট ডেলিভারি করে তাহলে মাসে তার ইনকাম সহজেই দাঁড়িয়ে যাচ্ছে 60-70,000 টাকা। এখানে বলছে, দেখুন, বিশ্বের সবচেয়ে বৃহত্তম অনলাইন শপিং সংস্থা অ্যামাজনের সঙ্গে যুক্ত হয়ে একাধিক মানুষ কম সময়ে বিপুল টাকা আয় করছেন। যাদের এই মুহূর্তে কোনো চাকরি নেই তাদের জন্য এটা দারুণ সুযোগ। অ্যামাজনে ফুল টাইমের পাশাপাশি পার্ট টাইম চাকরিও করতে পারবেন, ছাত্রছাত্রীরাও পার্ট টাইম হিসেবে কাজ করে ভালো টাকা উপার্জন করতে পারবেন। ইচ্ছুক ডেলিভারি পার্টনাররা সাইন আপ করে নিজেদের সময় সিলেক্ট করে দিতে পারবেন, যে আপনি কোন সময় কাজ করতে চাইছেন, এবং প্যাকেজ ডেলিভারি করতে পারবেন সেই সময় অনুযায়ী। অ্যামাজন ডেলিভারি বয় হয়ে ভালো টাকা আয় করতে পারবেন, সেটা কীভাবে,
না, অ্যামাজন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, রাত্রি 8টা পর্যন্ত ডেলিভারি করে থাকে। তার মানে সময়টা আপনাদের বন্ধুরা আরও সহজ হচ্ছে। শীতকাল আসছে, রাত্রি 8টা মানে 9টা মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে, সেজন্য সকাল 7টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো টাইম আপনি বাছাই করে নেবেন। আপনি ফর্ম ফিল আপের সময় সেই টাইমটা সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে বলা আছে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন, আর সকাল 7টা থেকে রাত 8টার মধ্যে। প্রতিদিন অ্যামাজনের ডেলিভারি বয় দেশজুড়ে লক্ষ লক্ষ প্যাকেট ডেলিভারি করে থাকেন। একজন ডেলিভারি বয়কে প্রতিদিন 100 থেকে 150 প্যাকেট মোটামুটি ডেলিভারি করার দরকার পড়ে। অ্যামাজন সেন্টার থেকে 10 থেকে 15 কিমি এরিয়ার মধ্যেই কিন্তু সেই প্যাকেটগুলো ডেলিভারি করা হয়, খুব একটা দূরে নয়। ডেলিভারি বয়দের তরফে জানানো হয়েছে তারা 4 ঘন্টায় 100 থেকে 150 প্যাকেট ডেলিভারি করে থাকেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এবার ডেলিভারি বয় হওয়ার জন্য কী কী লাগে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। মাথায় রাখবেন এই লিঙ্কটা আপনাকে ফলো করতে হবে, এই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, আপনারা এখান থেকে কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা জানাবেন ভিডিওতে আপনি ইন্টারেস্টেড কি না। এর মধ্যে আমার কোনো স্বার্থও নেই বা আমার কিছু বলারও নেই, আপনি করতেও পারেন নাও পারেন। জাস্ট আমি একটা খবর আপনাদের কাছে পৌঁছে দিলাম যেটা বেরিয়েছে bengalinews18.com-এ। এখানে আমার খবরটা দেখে ভালো লাগলো, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি কারো কারো উপকারও হয়ে যেতে পারে এই খবর থেকে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।